আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে টেবিল টকের পক্ষ থেকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা প্রিয় দর্শক টেবিল টকের মাধ্যমে আমরা বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে যেসব নারীরা তাদের প্রতিভা এবং মেধা দিয়ে মেধা এবং কাজের মাধ্যমে তাদের স্বীকৃতি অর্জন করেছে ভালো কাজে স্বীকৃতি এবং জনপ্রিয়তা লাভ করেছে ভালোবাসা পেয়েছে মানুষে সেই সব মহিলাদেরকে আমরা এনে এবং তাদের পেছনে গল্পগুলো আমরা জানার চেষ্টা করি যাতে আমরা আরও উৎসাহিত হই এবং উৎসাহিত করতে পারি অন্যদেরকে তো সেই সুবাদে আমরা আজকে যাকে এখানে এনেছি তিনি একাধারে কবি সাহিত্যিক এবং উনি হচ্ছেন একজন সাংবাদিক ছিলেন এখনও আছেন এখনও লেখালেখি করেন উনি তো আমরা আসলে খুবই গর্বিত ওনাকে পেয়ে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন মানে একাধারে মানে তিনটি জিনিস একজনের মধ্যে আছে এবং উনি একসময় শিক্ষক ছিলেন এখনও উনি শিক্ষকতা করেন মানে একটু ভিন্ন টাইপের তো আমরা আপনারা আশা করি বুঝতে পারছেন উনি কে এবং আমরা চলুন আমরা পরিচিত হয়ে নিই ওনার সাথে উনি হচ্ছেন আর কেউ না কবি শামিম আজাদ আপা আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য এত সুন্দর করে একটা পরিচিতি দিলে আমার তো মনে হয় যে চ্যানেল আই থেকে আজকে একটা অ্যাওয়ার্ড না আপা আপনাকে আমার মনে হয় যে অনেক কম দেওয়া হয়েছে আপনি যতটুকু সারা জীবন কাজ করেছেন তার থেকে আমরা মনে হয় যে আমি এই মুহূর্তে অনেক কম বলেছি আপনার জন্য আমি 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 অ্যাকচুয়ালি খুব হাম্বলড বিনীত কারণ চ্যানেল আই থেকে তোমার মুখ থেকে এরকম করে বলা প্লিজ ইজ ইটসেলফ অ্যান অ্যাওয়ার্ড থ্যাংক ইউ ফর দ্যাট অনেক ধন্যবাদ কি বলছিলে আরেকটা কথা যে মেয়েরা মেয়েরা যা মানে মেয়েরা প্রতিভা এবং কাজের মাধ্যমে প্রতিভা টতিভা আছে কিনা জানি না কিন্তু মেয়েরা যেন ডেসপারেট কারণ হয়েছে কি নারী পুরুষ উভয়ের মধ্যে কিছু ক্ষমতা থাকে কিন্তু দেখবে আমাদের আমাদের হাতে আমাদের সুযোগগুলো কিন্তু আসে আমি অনেক সময় বলি কি ধরো খাবার এলো মানে কিছু তখন মধ্যখানে একটা ছাকনি দিয়ে দেয় কেউ ওই ছাকনির উপরে গুলো আসলে ভালো মানে ভালো অর্থে আর কি বলি এগুলো যায় ছেলেদের ভাগে আর নিচে যে তলানি পড়ে থাকে ওগুলো মেয়েদের ভাগে ওটা নিয়ে আমাদের রান্নাবাড়া বলতে আমি শুধু সত্যিকারের রান্না বলছি না আমাদের ক্রিয়েটিভ এরিয়াতে রান্না আমাদের মেধার জন্য রান্না আমাদের স্বাস্থ্য রক্ষার জন্য রান্না আমাদের পরিবারের স্বাস্থ্য রক্ষার জন্য রান্না আমাদের ছেলে মেয়ে স্বামী সন্তান এদের জন্য বাজেট করা এদের শিক্ষা দীক্ষা সমস্ত কিছু আপা আমি যতটুকু বুঝি যে আপনার যে মানে প্রতিভার গুণে এবং আপনি 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 পরিবার থেকে এবং আপনার সমাজ থেকে আপনি সহযোগিতা পেয়েছেন হ্যাঁ বলে আপনি আজকের কবি শামিম আজাদ সাংবাদিক শামিম আজাদ এবং লেখক শামিম আজাদ কি সর্বনাশ মাথা তো ভারী হয়ে যাচ্ছে না আসলে শোনো আমি 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 ভাবি আর কি আমি আমি কি পেয়েছি আমি একটা সিলেটি পরিবারের মেয়ে আমার বাবার নাম আবু আহমদ মাহমুদ তরফদার মার নাম আনোয়ারা খানম আমার বাবা ছোটবেলা থেকেই দেখা যেত যে মানে কি বলা যায় শিল্প সাহিত্যের প্রতি অনুরাগী আমার প্রথম প্রথম কবিতা আবৃত্তি হচ্ছে আমি তখন ক্লাস ফাইভে পড়তাম এবং আমি তখন রবীন্দ্রনাথের সঞ্চয়িতা পেয়েছিলাম একটা আবৃত্তিতে করে তখন বাবা না আমি দেখলাম যে আমার বাবা মা দুজন মিলে আমাকে অনেক যে সিলেটি পরিবারের মেয়ে যেরকম হয় ধর্মীয় অনুশাসনগুলো ছিল মিলাদ পড়াতে শিখিয়েছেন কবিতা আবৃত্তি করতে শিখিয়েছেন নাটক শিখিয়েছেন সাঁতার করেছি সাইকেলে চড়েছি মানে আপনি সেই ছোট্ট মেয়েটা আপনি সবই আপনার বাবা মা আপনাকে সবই করার চেষ্টা করে এবং আমার বাবাকে আমার মনে আছে এক একবার ওনার বন্ধুরা বলতেন তরফদার তুমি কি চাও কি তা চাও তোমার ফুরির মা ফুরির ফুরির মা যে কি তা ফুরির দিয়া হরাইতা তাই তো তুমি কি সপ্তাহ হরিয়া ফাগল কইলে রায় দেন মাই ফাদার ইউজ টু সে বাই সাহেব থাইলে সপ্তাহ সুযোগ দেই তাই যেটা বালা ওটা করবো না তার মানে সাহিত্য চর্চাটা আপনার পরিবার থেকেই আপনাকে তখন থেকে একদম খুব ছোটবেলা থেকে তা আপনি বলতেছিলেন যে রবীন্দ্রনাথের একটা কবিতা আপনি পড়েছিলেন সেটা কি কবিতা ছিল সেই কবিতা ছিল সবলা নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিবে অধিকার হে বিধাতা নত করি মাথা পথপ্রান্তে কেন রব জাগি ক্লান্ত ধৈর্য প্রত্যাশে পূরণের লাগি দৈবাগত দিনে শুধু শূন্যে চেয়ে রব কেন নিজে নাহি লব চিনে সার্থকের পথ কেন না ছোটাবতে যে সন্ধানের রথ দুর্ধর্ষ অশ্বেরে বাঁধিয়ে দৃঢ় বলগা পাশে দুর্জয় আশ্বাসে দুর্গমের দুর্গ হতে সাধনার ধন কেন নাহি করি আহরণ প্রাণ কনিপন অদ্ভুত শামিম আপা শামিম আপা আমি খুবই অবাক হচ্ছি এটা খুবই অপরিচিত একটা কবিতা খুব কিন্তু মানে কি অদ্ভুত আপনি ওই ছোটবেলায় ওই ছোট্ট মেয়েটা আপনি এইটুকু এই কবিতাটা আবৃত্তি করে ফেলেছেন না ওটা বোধহয় রবীন্দ্রনাথের প্রশ্ন করেছিলাম কিন্তু এটা তুমি যখন বললে আমার চট করে এই কবিতাটা আসলো মনে পড়ে গেল কারণ এই কবিতাটার নাম হচ্ছে সবলা
সবলা নারীকে নিয়ে। তারপরে একটা জায়গায় আছে অদ্ভুত ভাবে, যাবো না বাসর কক্ষে বধূ বেশে বাজায় কিঙ্কিণী, আমার প্রেমের বীর্যে করো অসংখিনী, বীর হস্তে বর মাল্য লব একদিন, সে লগ্ন কি আজি একান্তে বিলীন। মানে অদ্ভুত লাগে, সত্যি অদ্ভুত লাগছে। মানে আমার মনে হলো যে তুমি তুমি বলেছো, কিন্তু আমি জানো বয়স হয়ে যাওয়ার জন্য বোধহয় প্রশ্ন বুঝতে পারি নাই। এটা একদমই ঠিক না, আপনি সবসময় বয়সের ব্যাপারটা নিয়ে আসেন। আসলে আমার মনে হয় যে আপনি আমাদের থেকেও বেশি বুঝছেন এবং আমাদের থেকেও আপনার মানে সেন্সটা অনেক বেশি কাজ করে আমার 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 যতটুকু ধারণা। আমাদের তারুণ্য আমাকে তরুণ করে রেখেছে, এটা এটা সত্যি। তুমি বললে যে পরিবার থেকে সাহায্য, আমি বলবো সমাজ থেকে, তারপর এই যে তরুণ তরুণীদের সঙ্গে থেকে। একজন আমাকে বলে, আপা আপনাকে তো মনে হয় আমাদের মতো। আমি বললাম, তোমাদের কাছ থেকে তো অক্সিজেন নিয়ে নিই, তোমাদের কাছ থেকে নিই বলে আমি আসলে তোমাদের মতো থাকতে পারি, এবং এটা বলতে পারো যে আমার এটা জীবন অভিপ্সা, আমার ভালো লাগে আসলে। একেবারে ছোটোর থেকে শুরু করে তরুণদের সঙ্গে কাজ করতে, বুড়ো তো হবই, কে ঠেকাতে পারবে বলো? কারো বুড়ো হওয়ায় কেউ ঠেকাতে পারবে না। আপা আপনাকে একটা, আপনি সম্প্রতি আপনি একটা অ্যাওয়ার্ড পেয়েছেন, আমরা জানি সব মানে সবাই জানে। অবশ্যই শামিম আপার খবর অবশ্যই রাখতে হবে, যেহেতু উনি বিলেতে বসে বাংলাদেশে চর্চা মানে বাংলা সাহিত্যের চর্চা এমনভাবে করছে যে ওনাকে এখানকার মানুষ, এখানকার মেইন স্ট্রিমের মানুষ মানে কবি হিসেবে তাদেরকে মর্যাদা দিচ্ছে, এবং আসলে শুধু বাংলাদেশি হিসেবে না, মেইন স্ট্রিমের কবি হিসেবেই ওনাকে তুলে ধরছে। এবং আমি আমি যতটুকু জানি, তারপর বুঝতে পারছি, আমি যতটুকু জানি যে এইটুকু এই অবদানের জন্যই আপনাকে বাংলা একাডেমি আপনাকে সৈয়দ ওয়ালিউল্লাহ অ্যাওয়ার্ডটা দিয়েছেন, লিটারেচার অ্যাওয়ার্ড। তো আপনার অনুভূতি কী ছিল ওই মুহূর্তে? এরকম আমি কি বলবো তোমাকে, আমি সবসময় ভাবতাম কি মানে ধরো স্বীকৃতি আরও পেয়েছি, জিজ্ঞেস করলে না মনে হতো কি কেউ যদি বলে আচ্ছা বলুন তো দেখি আপনার অনুভূতি কি, আমি তখন কি বলবো, এত প্র্যাকটিস করি কিন্তু যখনই কেউ জিজ্ঞেস করে সত্যি নার্ভাস হয়ে যাই। আসলে শোনো, আমার মনে হয় কি জানো, এই আমার তো বয়স এখন 65 বছর, এই 65 বছরের এই চলা কিন্তু সৃষ্টিশীল সময়টা হচ্ছে আমার আসলে গত যতদিন ধরি সেটা হচ্ছে বেশিরভাগ আমার ব্রিটেনে, এটাই আমার বাসভূমি ধরে নিয়ে এখানের মানুষ যারা, আমার মনে হয়েছে একদিনের বাঙালিকে চিরদিনের বাঙালি করে রাখার জন্য আমার কিছু দায়িত্ব রয়ে গেছে। বাংলাদেশ থেকে এসেছি, কাউকে আসলে দায়িত্ব দিতে হয় না, তুমি যখন দেশের বাইরে আছো তোমার দায়িত্ব নিজে থেকে নিয়ে নিতে হয়, তোমার দেশ তোমার তোমার কাছ থেকে চায়। তা আমার এখানে আর কিছু না, আমার মনে হয়েছে যে কিছু কিছু কাজ খুব ঘষ্টাতে ঘষ্টাতে করেছি, মূলধারায় কাজ করেছি বা করতে পেরেছি এটা বলা ঠিক না, এখনও চেষ্টা করে যাচ্ছি। যেখানেই যাই মনে হয় যে কোনো উপায়ে হোক বাংলাদেশের যে অসাধারণ সম্পদ আছে, সাহিত্য সম্পদ, সেই সম্পদগুলোকে ভিন্ন ভাষায় দেবার চেষ্টা করেছি। আবার এখান থেকে শিখেছি সব প্রক্রিয়াগুলো, প্রক্রিয়াগুলো শিখে ওখানে বাংলাদেশে গিয়ে ওখানে করার চেষ্টা করছি করি, এবং ওখানে ধরো আমার অনেক স্টুডেন্টস আছে। তো এই ওয়ালিউল্লাহ পুরস্কারের কথা বলছি, আমি জানো ঢাকা কলেজে যখন পড়াতাম আমি সৈয়দ ওয়ালিউল্লাহ পড়াতাম, এবং সবসময় মনে হতো যে অসাধারণ এই মানুষটি সারা জীবন প্যারিসে রয়ে কি করে গ্রাম বাংলার ছবি তিনি আনছেন, কি করে ধরো ধান ক্ষেতের নিচের সেই এদো ডোবা কাদা দেখছে, কি করে কৃষকের লাল টকটকে চোখ তিনি দেখতে পান, কি করে তিনি মজিদের মতো একটা চরিত্র তৈরি করতে পারেন, তুলে ধরে ফেলে তার মানুষ জগতে বাংলাদেশ কতটুকু, কিভাবে ভাগ্যের ফেরে আমি একদিন বিলেতে আসলাম, এবং আমার সারা সারা জীবনের এখানেরও প্রতিষ্ঠা যদি যদি বলি ভিন্ন ভাষায় হোক সেটা কিন্তু বাংলাদেশের মেটেরিয়ালই, কারণ আমাদের যে সম্পদ আছে সাহিত্যের সম্পদ এটা কিন্তু খুব বেশি ব্যবহৃত হয়নি ইংরেজি ভাষায়, মানে অনেকে করছে না বা অনেকের মধ্যে প্রতিভা আছে বাট করতে পারছে না, সুযোগ পাচ্ছে না। আপনি শামিম আপা আপনি এখানে চলে এসেছেন, লন্ডনে এসেছেন, আমাদের সৌভাগ্য যে আপনি এইখানে আপনার সাহিত্য চর্চাটা করেছেন বলে অনেকেই আমাদের সাহিত্যটাকে অনেক মানে জানতে পেরেছে বা বুঝতে পেরেছে। তত করিনি হাসিনা, আসলে যতটুকু তোমাদেরকে নিয়ে আনন্দ উৎসব করেছি
তার মজাটা মিঠা টুকরার মতো যে এত এত ভালো আমাদের দেশের ঐতিহ্য ইতিহাস সংস্কৃতি সংস্কৃতি নিয়ে কাজ করতে ভালো লাগে রিপ্রেজেন্ট করছেন আপনি বাংলাদেশকে আমি না তোমরা করছো কিন্তু আমরা করছি আপনাদের উৎসাহে আপনাদের মতো কেউ একজন আছে বলেই তাদের সাথে আমরা কাজ করছি একটা একটা মজার কথা বলি যে শোয়েব যে আমার খুবই প্রিয় মানে আমাদের চ্যানেলের ম্যানেজিং ডিরেক্টর হ্যাঁ শোয়েব একদম জানো প্রথম মেলা কিন্তু এই শোয়েব তখন ছিল তরুণ ছিল আমরা দেশ বিকাশের মেলা করেছিলাম আমি এসেছি কিছুদিন হয় বাংলাদেশ থেকে এসেছি 90-এ কি আশ্চর্য জানো আমরা ভাবলাম যে তুমি দেশি শাড়ি পরে আসছো পরে এসছো কি ফুটফুটে লাগে আমি যে দেশি কাপড় নিয়ে লিখতে শুরু করলাম তারপর একদিনও আর কখনো বিদেশি শাড়ি পরিনি শোয়েব গেল দেশে আমাদের জন্য বাজার করতে তখন আমি যে বাংলাদেশে মেলা উপলক্ষে আমাদের জন্য নিয়ে আসবে জিনিস এবং তখন আমি যাদের সঙ্গে কাজ করতাম বাংলাদেশে যারা বাংলাদেশের পোশাক এবং বাংলাদেশের শাড়ি করেন এইসব জায়গায় শোয়েব ঘুরে 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 সবগুলো নিল বিচিত্রা সাহাদ চৌধুরীর সঙ্গে বসলো চিন্তা করো সেই শোয়েব আজকে কোন জায়গায় মানে এদের যে প্রচেষ্টা ছিল হ্যাঁ অবশ্যই অনেক কিছু এদেরকে নিয়ে আমার কাজ করার সুযোগ আর ওরা আমাকে পাওয়াতে আমার মনে হলো যে একটা সেতু বন্ধন তৈরি হয়েছে আর আজ পর্যন্ত মনে করো এত আদর করে চ্যানেল আই মানে ধরো এ ধরনের অনুষ্ঠানে তো আমি কমই করি জানো মনে হয় খালি আমি কি বলবো আপনাদেরকে আমি যেসব কথা এতদিন বলি এগুলি তো আবার শুনবেন তো এই জন্য আমার ভাল লাগে তারপর আরেকটা মনে করো বিজয় ফুলকে নিয়ে কাজ সেটাও কিন্তু সম্পূর্ণ চ্যানেল কিভাবে সাপোর্ট করে কিভাবে করে এখন বহির্বিশ্বে এত নাম হয়ে গেছে যে এই যে একটা বিজয় ফুল এটা যখন জন্য তোমাদের লন্ডন প্রজন্মকে লোকে সমস্ত কৃতিত্ব দেয় এবং কত ভালো লাগে যে কোনো রকম রাজনীতি বহির্ভূত ভাবে এগুলো হয়ে যাচ্ছে এখানে কোনো কোনো কিছু রাজনীতির অংশদারিত্ব নেই বা কোনো কিছু নেই এই সব কিছু ওভারঅল মিলিয়ে ওরা এটাকে বলেছে যে সামগ্রিক বাংলা সাহিত্য এবং বাংলা সাহিত্যের ঐতিহ্য নিয়ে কাজ করার জন্য সৈয়দ ওয়ালিউল্লাহ অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে আমরা খুবই গর্বিত আপনাকে আপনি এরকম একটা অ্যাওয়ার্ড পেয়েছেন স্বামী বাপা আপনার হচ্ছে যে বাংলা এবং ইংরেজি সাহিত্য মিলে আপনি হচ্ছে যে আমি যতটুকু জানি যতটুকু আপনার উপর আমি পড়েছি দেখেছি আপনি 30-35টা বই আপনার এখন পর্যন্ত প্রকাশিত হয়েছে দেশে থাকলে আরো হতো আমার বন্ধুদের সংখ্যা যদি শোনো আলী ইমামের নাকি 500 বই তারপর মুনতাসির মামুনের বোধহয় 250 বই আমি কোথায় বলো আমি এখনো আমি আমরা আশা করবো যে আপনি দ্রুত আরো অনেকগুলো বই লিখে ওদেরকে ওভারকাম করতে পারবেন ইটস ফাইন মানে এক একজন আমার বন্ধুরা সব এক একজন এত বিখ্যাত আমরা একসঙ্গে একসময় শুরু করেছিলাম ঢাকা ইউনিভার্সিটিতে ধরো সাহিত্য বিভাগে বেগম আখতার কামাল এবার পুরস্কার পেলো তোমার লেখিকা সংঘের আলী ইমাম পেলো আমি গেলাম সৈয়দ ওয়ালিউল্লাহ পুরস্কার আনতে মনে হলো ধরো সৃজনশীল সাহিত্য মননশীল সাহিত্যে আলী ইমাম মোহাম্মদ জাহাঙ্গীর বেগম আখতার কামাল বাবলি হক আমি আমরা যে একগুচ্ছ চিন্ময় মুৎসুদ্দি আমরা যে একসঙ্গে শাহরিয়ার কবির আমরা যে একসঙ্গে শুরু করেছিলাম দেখো তোমাদের মনে হয় যে আমরা সব এতগুলি বুড়ো বুড়ি না 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 সবগুলো এতগুলো মেধা একসাথে আমরা সবগুলি বন্ধু আমরা একসঙ্গে বড় হয়েছি ফিল্ম মেকার মনে করো ও আমাদের চেয়ে একটু ছোট সামনে আপনি কি সামিম বা আমি আরেকটা জিনিস জানতে চাই আপনি একসময় বিচিত্রাতে কাজ করতেন সেটা কি এই গ্রুপটা কি আপনার সাথে ছিল তখন একদম জানো বিচিত্রাতে জাহানারা ইমাম লিখতেন টিভি রিভিউ তো জাহানারা খালার তখন ক্যান্সার হলো ও তখন খালা গেলেন বাইরে আর তখন শাহরিয়ার বলল যে সামিম আসো তখন ও সাদা চৌধুরীর সঙ্গে আমাকে প্রথম পরিচয় করে দিল কিন্তু তখনই জানো আমি গল্প লিখতাম গল্পকার হিসেবে পরিচিত ছিলাম কবিতা কিন্তু অত এখনও জানি না কি অবস্থা অত অত বেশি লিখিনি তারপর গিয়ে আমাকে বলা হলো এই টিভি রিভিউ লিখতে সেই দিয়ে আমার জার্নালিজমের শুরু এরপর তো তুমি জানো যে আমার সবচেয়ে বড় কাজ এবং দেশের একটা বড় কাজ সাদ চৌধুরীর প্রণোদনায় যেটা সম্ভব হয়েছে দেশি ফ্যাশন এটা একদম পুরোপুরি বলতে পারো আমার হাতেই তার সূতিকাগার
সেই ছবি তোলার থেকে শুরু করে মানে জায়গায় জায়গায় গিয়ে এই যে বড় বড় বিগ নেমস, আপনি তো তখন থেকেই অনেক ফ্যাশনিস্ট ছিলেন, হ্যাঁ আপনি মানে কবিতার সাহিত্যের পাশাপাশি হ্যাঁ আপনি খুব ফ্যাশনিস্ট ছিলেন, আগে থেকেই আপনার ফ্যাশনের ব্যাপারে বেশ সচেতন ছিলেন, এখনো আছেন, যদি আপনি স্বীকার করেন না, যদি আপনি মনে মানে বলতে চান যে আমি পরিপাটি থাকি বাট মানে ফ্যাশন না, বাট আপনি ফ্যাশনে মানে সচেতন, ফ্যাশন লাগে সচেতন, তো আসলে এটা খুব ভালো লাগে দেখতে একজন নারী যদি নিজেকে গুছিয়ে রাখে, যে এতগুলো কাজ করছেন আপনি একসাথে, আপনি শিক্ষক আপনি লেখক হ্যাঁ, তার মাঝেও আপনি আপনাকে সুন্দর করে গুছিয়ে রেখেছেন। খুব চেষ্টা করি, কারণ হয়েছে এটা এটা কিন্তু চেষ্টার ব্যাপার, আর আমি আমাকে যদি বলো আমি খুব বেশি মানে পানি খাই, সকালবেলাটা লেবু পানি খাই অনেকক্ষণ পর্যন্ত, প্রচুর পানি খাই, তারপর ঠিক 12টার দিকে হয়তো একটা বড় একটা খাবার খেলাম, তারপরে আর খুব ছোট ছোট খাবার, একটু চেষ্টা করি দৌড়ানোর, হাঁটু দুটো কিন্তু এখন অনেক নাজুক, তারপর একটু ইয়োগা করার চেষ্টা করি, তারপর হলো আর কি বলবো, আর মনে আমি মনে করি যে আমরা বাংলাদেশের মেয়েরা যারা আমাদেরকে আসলে চুমকি পাথর জড়ি এগুলিতে মোটেও যায় না, আমাদের সাথে চেহারাটি শ্যামল দেশের মেয়ে, আমরা আমাদেরকে মানায় আমাদের দেশি কাপড়ে। তুমি মনে করো এখন একটা বিয়েতে গেলে তোমার কি মনে হয় এগুলি বাঙালি বিয়ে, এগুলি এমন একটা হুলস্থুল 10 মন ওজনের পরে এক একজন হাঁটেন, এবং এতে যে গয়না অনেক মাথায় চিকলি চাইরা সব একরকম লাগে, কিন্তু আমাদের চারদিকে ঝকঝক করতেছে বাট চেহারা দেখা যাচ্ছে না খুব একটা, তো আমাদের ঝকঝকে ছাড়াও আমাদের দেশের শ্যামাবা আপনার লেখার মধ্যে কোন জিনিসটা সবচেয়ে বেশি মানে তুলে ধরেন, আপনি একটা টার্গেট থাকে লেখক আমি যতটুকু জানি লেখকদের, যেমন আমার একটা কিছু কিছু দ্বৈত সত্তা কাজ করে, যখন আমি মানে প্রোজ লিখি অর্থাৎ গল্প লিখি বা ই লিখি তখন আমার মাথা খালি ঘুরতে থাকে আমি যে কবি, আমি যে কবি, কাজে আমার এখানে কিছু একটা দিতে হবে অন্যরকম। আচ্ছা, আর যখন কবিতা লিখি তখন আমার মনে হয় আমি যে লেখক, আমি যে লেখক, আমার একটু গল্প দিতে হবে কবিতায়। ওকে, তো কাজে এটা হচ্ছে আমার স্টাইল। তারপরে ধরো ডায়াসপোরার লেখক হিসেবে, ধরো এখানে বন্ধু বান্ধব যারা লেখেন, যাদের সঙ্গে দীর্ঘদিন থেকে আছি, এরা কিন্তু আমার ভেতরে একটা পরিবর্তন নিয়ে এসছেন, সুতরাং আমি উপমার রূপক এগুলোকে ভাঙি, এবং ভাঙতে গিয়ে আমার মনে হয় যে কিছু কিছু জিনিস আমার নিজস্ব হয়ে গেছে, প্রথমে সক্রিয়ভাবে চেষ্টা করেছি, এখন নিষ্ক্রিয় থাকলেও ওগুলি সক্রিয় থাকে, এটা। আর যদি লক্ষ্য যদি বলো, আমার মনে হয় না খুব একটা আমি ভাবি যে আমি আমাকে এটা ছুতেই হবে, এটা করতে হবে, আসলে কি জানো আমি তো লেখক হিসেবেই জীবনযাপন করতে চেয়েছিলাম, এখন আমাকে দিয়ে যে যা চায় এগুলি এখানে যেটা হয় আর কি, ধরো এখন যদি বলে যে শামিম তোমার জন্য থিম হচ্ছে নারী তাহলে ওটা লিখি, তোমার জন্য থিম হচ্ছে ফুটবল বা স্পোর্টস, তোমার জন্য থিম হচ্ছে মানবতা, তোমার জন্য হচ্ছে হয়তো মানে কি বলা যায় রং, তো এটা এখন ফরমাশ অনুযায়ী গল্পও বলি কবিতাও লিখি, এই যেমন এখন কি লিখছি জানো আলতাবালি নিয়ে কবিতা লিখছি, এবং এটা একটা দীর্ঘ কবিতা হবে, একটা ইংরাজি কবিতা হবে, এটার জন্য আমি কমিশন পেয়েছি, এখন এটা টাওয়ার হ্যামলেটস কাউন্সিল করে প্রত্যেকবার আলতাবালি ডে, আমার মনে হয় আমার দর্শকদের বলতে পারি আসার জন্য 4 মে এটা আলতাবালি পার্কে হবে, আমাদের ইয়েতে শহীদ মিনারের ওখানেই হবে, টাইমটা বলে দেন, এটা টাইম আমি এখনো জানি না, তাহলে আমরা পরে জানতে পারবো টাইমটা, 4 তারিখ 4 মে, এই যে ধরো এখন আমি আলতাবালি নিয়ে লিখছি, এটা কিন্তু একটা 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 বর্ণবাদী আক্রমণে এই মানুষটা গেল, আমি না ওর উপর পড়তে পড়তে হঠাৎ মনে হলো যে আপনি একটা কবিতা লিখে, না মনে হলো না, আমাকে কমিশন করা হয়েছে, এভাবেই তো আমি কাজগুলো পাই যে তুমি এই কবিতাটা লিখবে, এর জন্য তোমার ফি কত, এই টাইম কত, কি কি সব করা হবে, গবেষণা কত, সব মিলিয়ে এখন এইভাবেই কাজ করি, এখন যেখানেই করি কবিতাও লিখতে হয় তার কারণে, আর যদি আনলেস মানে নিজের ইচ্ছা মতো পারফর্ম করতে পারি, যেমন কদিন আগে গেলাম নটিংহাম ফেস্টিভ্যালে, তখন আমাদেরকে বললো মুসলিম পোয়েটস ইন দ্য ফ্রন্ট লাইন, মুসলিম অ্যান্ড জিউস পোয়েটস, তো প্রত্যেকে যারা ফ্রন্ট লাইনের পোয়েটস আছে ইউকে তাদেরকে দিয়ে প্যানেল তৈরি করেছে, তো ওখানে গিয়ে আমি কি লিখব, ওখানে গিয়ে আমি লিখেছি যে আমার জাতিসত্তার সঙ্গে ধর্ম পরিচয় এবং আমার সংস্কৃতি এর মধ্যে কোনো কনফ্লিক্ট নাই, প্রথমত বাঙালি, তারপরে যে যে ধর্মে ধর্ম হয়তো যে যে পরিবার থেকে এসছে পারিবারিকভাবে পালন করে এসছে,
তো তখন সেটা নিয়ে লিখেছি। শামিম আপা আপনি অনেক অসংখ্য কবিতা লিখেছেন আমরা জানি, আপনি কি সংখ্যা বলতে পারবেন? না, সংখ্যা বলতে পারবেন? মাঝে মাঝে আপনার লেখার মধ্যে আপনার সবচেয়ে প্রিয় একটা কবিতা আপনি আমাদের দর্শকদেরকে শোনাবেন? এখনই শোনাবো? হ্যাঁ, এখন শোনালে তো মুখস্থটা মাথায় আসবে। মুখস্থটা বলতে পারি, সেটা আমার একটা প্রিয়, সেটা আমার আইডেন্টিটি নিয়ে ছোট্ট একটা কবিতা। ওকে, তুমি বড় কবিতা চাইলে পরে পড়বো। হ্যাঁ, ছোট একটা ছোট কবিতাটা হচ্ছে কি জানো, এই যে বললাম যে পরিচিতি নিয়ে, সেজন্য মনে হয় কি আমাদের দেশে একটা জিনিসের নাম একরকম, এখানে একরকম, একভাবে এই একটা ফল দিয়ে এখন আমি বুঝি, দেশে আরেকটা ফল দিয়ে বুঝতাম, দেশের একটা প্রকৃতিতে আছর পরে একরকম, এখানে আরেক রকম, সেরকম আমার মনে হচ্ছে আমার পরিচয়টা কি। শামিম বাবা আমরা ব্রেকে যাব, আপনি কি ব্রেকের আগে শোনাবেন না পরে? শোনাই ফেলি, খুব ছোট ছোটটা শোনাই ফেলেন। এটা হচ্ছে আনারের অন্তরের শাকিন। আমি তাহলে ট্রান্সমিশনকে একটু রেডি হতে বলি, ওনার সাউন্ডটা একটু ঠিক করে দিবেন প্লিজ। আমার মনে হয় ওরা রেডি, তাহলে তো আমি কানের মধ্যে বাজতে থাকি। আনারের অন্তরে শাকিন স্ট্রবেরি অধরা, ফলদেহে গাঁথা তুর্য সংযমের অমরা, সংযমের অমরা, বাসন্তী প্রভাতে আমি বৃষ্টি পরবাসী, ধানের সৈকতে আমি তুলসী মালা দাসী, বিশ্বাসের ব্যানারে বান্ধা ব্যথার গম্বুজ, রুবিকণ চিড়িয়ার কাঁদে রোজ রোজ, বর্ণভেদে আঁকা আমি অন্ত্রের অভ্যাস, নেশাভেদে মন আর কর্পূরে মাস। অনেক ধন্যবাদ শামিম আপা। আমরা দর্শক মন্ডলী আমরা যাচ্ছি ছোট্ট একটি ব্রেকে, আপনারা কোথাও যাবেন না, আবারও আড্ডা হবে শামিম আপার সাথে, আমরা খুব শীঘ্রই ফেরত আসছি। তুমি খুব ভালো করো, আমি